সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের বিশেষ নিবেদন গল্প কল্প রহস্য। গল্প কল্প রহস্যে আজ আপনারা শুনবেন ফ্রিৎজ লিভারের কাহিনী অবলম্বনে বিষাক্ত মৃত্যু, ভাষান্তর ও ভারতীয়করণে তোষা, গল্প পাঠে তোষা, ধীমান, তুনির ও আমি পল্লব, আবহ সঙ্গীত ও সম্পাদনায় আমি পল্লব, প্রচ্ছদ পরিকল্পনায় টিম গল্প কল্প রহস্য। শুরু হতে চলেছে ফ্রিৎজ লিভারের কাহিনী অবলম্বনে বিষাক্ত মৃত্যু। মাঝপথে হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নেমে গেল, সাথে মুহুর্মুহু বজ্রপাত। ঝড়ের তাণ্ডবে পথের দুপাশের গাছগুলো এমনভাবে আন্দোলিত হচ্ছে যেন যে কোনো মুহূর্তে গাড়ির ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। পাশের সিটে বসে ভয়ে সিটিয়ে রয়েছে হৈমন্তী, বারবার অনুরোধ করছে কোথাও আশ্রয় নেওয়ার জন্য। না, এভাবে আর বেশিক্ষণ গাড়ি চালানো ঠিক হবে না, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। কিন্তু আশ্রয় নেবটা কোথায়? কাছে পিঠে পরিচিত কারুর কথা তো মাথায়ও আসছে না। ছাই কি যে করি! হঠাৎ মনে পড়ল আমার বাল্যবন্ধু মহিম সেনগুপ্তের কথা। ওদের পৈতৃক বাগান বাড়িতে আজকের রাতটা কাটিয়ে দেওয়াই যায়। মহিমকে হৈমন্তী অবশ্য মোটেও পছন্দ করে না। তার একটাই কারণ, মহিম ছিল অস্বাভাবিক বেঁটে ও কদাকার। ওরকম কুৎসিত মানুষ বড় একটা দেখা যায় না। কিন্তু কথায় আছে না, খেলার নাম বাবাজি। আজ এই দুর্যোগের রাতে শেষমেশ হৈমন্তীর পীড়াপীড়িতেই আমাকে মহিমদের বাড়ির রাস্তা ধরতে হলো। বৃষ্টির মধ্যেই অতি কষ্টে পথ চিনে বিশাল বাগান বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। যত্নের অভাবে বাড়ির অবস্থা এখন শোচনীয়। পথের দুপাশে আগাছা আর জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে। হঠাৎ দেখলে অনেকটা ভুতুড়ে বাড়ি বলে মনে হয়। বাড়ির সামনে ছোট্ট একফালি বারান্দা, খুটখুটে অন্ধকার। শুধু সদর দরজার ফাঁক দিয়ে এক চিলতে আলো এসে পড়ছে বাইরের বাগানে। দুরুদুর বুকেই হৈমন্তীকে নিয়ে গাড়ি থেকে নেমে দরজার সদরে গিয়ে দাঁড়ালাম। কিন্তু কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? বাড়িতে কি আদেও কেউ আছে? জনমানুষের কোনো সাড়া শব্দ তো পাওয়া যাচ্ছে না। দুর্যোগের রাতে গাঢ় অন্ধকারে বাড়িটাকে মনে হচ্ছে শ্মশানপুরী। মরিয়া হয়ে প্রাণপণ শক্তিতে বিরাট দরজাতে একটা আঘাত করলাম। কয়েকটা কাঠের টুকরো ছিটকে বেরিয়ে এলো। নিজেকে তৈরি করে আরেকবার আঘাত করতে যাব, হঠাৎ দেখি কাঠের দরজাটা খুব আস্তে আস্তে খুলে যাচ্ছে। পাল্লাটা একটু ফাঁক হতেই তাঁর ভিতর থেকে উঁকি মারলো একটা লোক। গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ, চেহারা উস্কোখুস্ক, পরনে মলিন পোশাক ও এক হাতে ধরা একটা তীক্ষ্ণ ছুরি। চোখে মুখে অপরিসীম আতঙ্কের ছাপ। দরজা খুলে আমাদের দেখতে পেয়ে সে যেন একটু লজ্জিত হলো। মানে কলেজ তারা খসে পড়ার শব্দে একটু ভয় পেয়ে গেছিলাম স্যার। আসুন আসুন আসুন। এক পা এগিয়ে যেতেই হঠাৎ আমার নজরে এলো কালো লোকটার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে আরেকজন মানুষ। বেশ লম্বা চওড়া, গায়ের রং ধপধপে ফর্সা, উচ্চতায় সে কম করেও 6.5 ফুট তো হবেই। গায়েও যে প্রচুর শক্তি তা ওকে দেখলেই বোঝা যায়। ভদ্রলোকের মুখটা এক ঝলকে আমার কেমন যেন চেনা চেনা লাগলো, কিন্তু কোথায় দেখেছি সেটা কিছুতেই মনে করতে পারলাম না। কিন্তু এই তো মহিম নয়, কারণ মহিম সেনগুপ্তরা দুই ভাই বামনের মতো বেঁটে ছিল, দেখতেও ছিল অত্যন্ত কদাকার। ভদ্রলোক হঠাৎ এগিয়ে এসে কৃষ্ণকায় লোকটির হাত থেকে এক টানে ছুরিটা কেড়ে নিলেন। লোকটা ততক্ষণে ভয়ে আধমরা। তারপরেই এক অবিশ্বাস্য কাণ্ড, তাঁর জামার কলার ধরে
তাকে ছুঁড়ে ফেলে দিলেন ভদ্রলোক। তারপর অত্যন্ত স্বাভাবিকভাবে, যেন কিছুই হয়নি এমনভাবে, হৈমন্তীর দিকে ফিরে হাত জোড় করে নমস্কার জানিয়ে বললেন, হতভাগার ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি, আপনারা দয়া করে গরিবের বাড়িতে পায়ের ধুলো দিন। সেই সময় বাইরে প্রচণ্ড শব্দে আবার বাজ পড়ল, বৃষ্টিটাও হৈমিক চলেছে এক নাগাড়ে। আমাদের সম্ভাষণ জানিয়েই মাটিতে পড়ে থাকা লোকটাকে জামার কলার ধরে প্রবল আক্রোশে টেনে তুললেন ভদ্রলোক। সপাটে দুই গালে দুটো থাপ্পড় কষিয়ে বজ্রগর্ভ স্বরে হুঙ্কার দিলেন, তোকে শেষবারের জন্য ক্ষমা করে দিচ্ছি বলাই, ওই ছুরিতে তুই হাত দিবি না। আমি না থাকলে আজ তুই আমার সম্মানিত অতিথিদের মেরেই দিতিস। বলাই দেখলাম ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে, দু হাত জড়ো করে ফিসফিস করে কি যেন বলতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, খালি ঘাড় ঘুরিয়ে খোলা দরজাটার দিকে তাকাচ্ছে, কে জানে কিসের আশঙ্কায়। ভদ্রলোক আবার ধমক দিয়ে বললেন, মিলিকে বল ওদের নিয়ে যেতে, তুই নিজে রান্নাঘরে যা। মনিবের হাত থেকে ছাড়া পেয়েই বলাই মাতালের মতো টলতে টলতে ঘর থেকে অদৃশ্য হল। এতক্ষণে ঘরটা ভালো করে দেখার সুযোগ পেলাম, প্রতিটা আসবাব বেশ পুরনো, মুর্শিদাবাদ থেকে কেনা কাঁসার পেল্লায় ঢাল তলোয়ার সযত্নে সাজানো রয়েছে এক পাশের দেওয়ালে। আমরা চুপ করে আছি দেখে ভদ্রলোক নিজেই এগিয়ে এসে আলাপ জমাতে চেষ্টা করলেন, আমি মহিম সেনগুপ্ত, আজকের আবহাওয়া দুর্যোগপূর্ণ না হলে আপনাদের সাথে দেখাই হতো না হৈমন্তী দেবী। ভদ্রলোকের পরিচয় পেয়ে তো আমরা দুজনেই স্তম্ভিত, এই 6.5 ফুট লম্বা ভদ্রলোকই তাহলে আমার বন্ধু মহিম, কিন্তু তা কি করে সম্ভব। আমার বামন ও কুৎসিত সহপাঠী মহিম কিভাবে এত লম্বা সুদর্শন দেখতে হলো। মহিমের দু চোখে একটা আতঙ্কের আভাস লক্ষ্য করলাম। আমার বাড়িতে আবার আজকে বেশ বড় রকমের একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার একটা ম্যাস্টিফ কুকুরকে কেউ শিকল খুলে ছেড়ে দিয়েছে, হিংস্র কুকুরটা ফিরে এসেছে ভেবেই আসলে বলাই ভয় পেয়েছিল, না হলে সে চাকর হিসেবে খুবই ভালো। আশা করি আপনারা কিছু মনে করেননি। আমি আর চোখে হৈমন্তীর দিকে তাকালাম, সে অবাক হয়ে চেয়ে আছে মহিমের মুখের দিকে, বুঝতে পারি তার মনের ভিতরেও একটা অসম্ভব টানা পড়ে চলছে। আপনাকে না খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো। ম্যাডাম আপনাকে তো আগেই বললাম, আমি মহিম সেনগুপ্ত, আপনার স্বামীর ছেলেবেলাকার সহপাঠী। না মানে আমি তো জানতাম আপনি একেবারেই বেটে মানুষ বলে জানতেন, তাই তো। বেগতিক বুঝে আমি ব্যাপারটা সামাল দিতে গেলাম, কিন্তু মহিম হাত তুলে আমায় থামিয়ে দিল। আমি প্রথমেই তোমাকে চিনতে পেরেছি তোমার, তুমি নিশ্চয়ই ভাবছ আমার এমন দৈহিক পরিবর্তন হলো কিভাবে, সে অনেক লম্বা গল্প, সেসব কথা না হয় রাতে হবে। আপাতত বিশ্রামের ঘরটা দেখে নাও, তোমাদের মালপত্র আনিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। ঠিক সেই সময় একজন মাঝবয়সী মহিলা একটা মোমবাতি হাতে বারান্দার দিক থেকে ঘরে এসে ঢুকলেন, তাঁর পিছন পিছন আমরা বিশ্রাম ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজাটা সশব্দে বন্ধ করেই হৈমন্তী ভয়ে ভয়ে একেবারে আমার কাঁচ ঘেঁষে দাঁড়ালো। তমাল, ওই মহিম লোকটাকে আমি একদম সহ্য করতে পারছি না, ওর চোখ দুটো কি নিষ্ঠুর, ও কিছুতেই আমাদের চেনা মহিম নয়। তোমার কথাগুলো খুব একটা ভুল নয় হৈমন্তী, কিন্তু মহিমের মা কানের নিচের জন্মদাগ আর কপালের সরু লম্বা কাঁটা দাগটা অস্বীকার করি কি করে বলো তো।
কিন্তু বামন মহিম কিভাবে যে এত লম্বা চওড়া হলো? আচ্ছা, ওর একটা দাদা ছিল না? তা ছিল, শুনেছিলাম সে নাকি বছরখানেক আগেই মারা গেছে। দাদাটাও কি ওরই মতন ছিল? তা প্রায়, উচ্চতা ওই 5 ফুট মতো হবে। নাম ছিল মঞ্জিল সেনগুপ্ত, কলকাতার নাম করা ডাক্তার ছিল, একসময় গবেষণাও করত। কলকাতা ছেড়ে এই বাড়িতে গবেষণাগার বানিয়ে মানুষের দেহকোষকে কাজে লাগিয়ে মানুষকে কিভাবে লম্বা করা যায় তাই নিয়ে রিসার্চ করত। থামলে কেন? তারপর মৃত্যুর আগে নাকি মঞ্জিল একটা সিরাম বানিয়েছিল, বোধ করি কাজেও লেগেছিল। একটু অপেক্ষা করো, ডিনারের সময় হয়তো মহিমই সব বলবে। হৈমন্তী চুপ করে গেল বটে, কিন্তু ওর ভিতরের উত্তেজনা বাড়ল বই কমল না। রাত 10টা নাগাদ হৈমন্তীকে নিয়ে খাবারের ঘরে গেলাম। ড্রয়িং রুমটা অত্যন্ত মূল্যবান সব অ্যান্টিক দিয়ে সাজানো। মহিমদের অবস্থা এককালে বেশ সচ্ছল ছিল বলতে হবে। বাসনপত্রগুলোও দেখলাম রূপোর তৈরি। মহিম তখনও আসেনি দেখে ডাইনিংয়ের পাশের ঘর দুটোর দিকে এগিয়ে গেলাম। সে দুটো ঘরের দরজায় তালা লাগানো, ভিতরে ঢোকা যাবে না। কিন্তু দরজার বাইরে দাঁড়িয়েই আমার গা কেমন গুলিয়ে উঠল। বন্ধ দরজার ভিতর থেকে একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ এসে আসছে। পুরনো বাড়িতে কোনো প্রাণী মরে পৌঁছলে যেমন গন্ধ হয়, অনেকটা সেই রকম। হঠাৎ পিছনে ফিরতেই চোখ পড়ল বলাই কখন যেন ঘরে ঢুকে এক কোণায় চুপ করে দাঁড়িয়ে আছে। তার ভঙ্গি জড়ো সড়ো, চোখ দুটোতে এই আতঙ্কের ছাপ স্পষ্ট। আমাকে তাকাতে দেখেই সে ত্রস্তপদে ঘরের বাইরে চলে গেল। বলাই বেরিয়ে যেতেই স্ত্রী সুচরিতাকে নিয়ে মহিম ঘরে প্রবেশ করল। এই প্রথম আমরা তার স্ত্রীকে দেখলাম। লাল চুড়িদার পরে সুচরিতাকে সত্যিই সুন্দর লাগছিল, কিন্তু তারও চোখে মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ। মেয়েটা যেন সর্বদাই চিন্তাগ্রস্ত, শত চেষ্টা করেও সে মন খুলে হাসতে পারে না। আমাকে বিবাহিত দেখে খুব অবাক হয়েছ না তমাল? সত্যি বলতে কি, আমরাও আমাদের বিয়ে নিয়ে কম চিন্তিত ছিলাম না। কথাটা বলেই অর্থপূর্ণ দৃষ্টিতে সে তার স্ত্রীর দিকে তাকাল। সুচরিতা ঘাড় নিচু করে একটু মৃদু হাসল, কিন্তু মুখে কিছু বলল না। পরে অবশ্য অনেক কিছুই বদলেছে, সেসব না হয় পরে সময় মতন বলবো, এখন না। আমার দৃষ্টি ঘুরে গেল সুচরিতার দিকে। একটা অদ্ভুত ব্যাপার অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি। আমরা যে এত কথা বলছি তার কোনো দিকেই সুচরিতার তেমন মন নেই। ও কেমন নেশাগ্রস্তের মতন আপন মনে চুপ করে খেয়ে চলেছে। এখনো পর্যন্ত ও একটাও কথা বলেনি। ওকে কোনো প্রশ্ন করলে ওর বদলে মহিমই উত্তর দিচ্ছে। ব্যাপারটা আমার খুব সন্দেহজনক মনে হলো। বাইরে থেকে হঠাৎ একটা প্রচণ্ড গুঁ গুঁ আওয়াজে আমরা তখন সচকিত হয়ে উঠলাম। বলাইয়ের হাতের বাটিটা থেকে ডাল চলকে পড়ল টেবিল ক্লথটার ওপর। সে ভয়ে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। মহিম হঠাৎ লাফিয়ে উঠল তার চেয়ার থেকে। এই রে, আবার বেচারা বলাইটাকে মারধর করবে। বলাইকে বাঁচাতে তাড়াতাড়ি আমি চেঁচিয়ে উঠলাম, মহিম, তোমার ম্যাস্টিফ কুকুরটা বোধহয় কোনো শিকার করেছে। মহিম তাড়াতাড়ি ইশারায় আমায় চুপ করতে বলে বাইরে কান পাতে। আমরাও উৎকর্ণ হয়ে থাকি। গো গো শব্দটা হঠাৎই তীব্র আর্তনাদে পরিণত হল। কোনো পশু নিজেকে বাঁচাতে গগনভেদী চিৎকার করছে। আওয়াজটা শুনেই মহিম ছুটে দরজার দিকে এগিয়ে গেল, আমিও ছুটলাম ওর পিছনে। কিন্তু আমি তার কাছে পৌঁছতেই মহিম হঠাৎ ঘুরে দাঁড়ালো। মুহূর্তের জন্য অসম্ভব হিংস্র হয়ে উঠল তার মুখটা। কর্কশ গলায় সে আদেশ দিল, আমি না বলা পর্যন্ত যেন এ ঘরের বাইরে কেউ না যায়। তাঁর এই আকস্মিক ব্যবহারে
আমি স্বভাবতই হতভম্ব হয়ে গিয়েছিলাম। সেটা লক্ষ্য করেই সে হয়তো নিজেকে সামলে নিল। কিছু মনে করো না তমাল, ব্যাপারটা আমি একাই সামলাতে পারবো। তোমায় আর অন্ধকারে কষ্ট করে আসতে হবে না। মহিম বেরিয়ে যেতেই মেলি কোত্থেকে ছুটে এসে বলাইকে জড়িয়ে ধরল। দুজনেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আপনার স্বামী এই অন্ধকারে ব্যাপারটা সামলাতে পারবেন তো? সুচরিতা কিন্তু এবারেও কোনো উত্তর দিল না। সে এক দৃষ্টে টেবিলের দিকে তাকিয়ে আছে, তার সুন্দর ঠোঁট জোড়া ভয়ে মৃদু মৃদু কাঁপছে। কি যেন বলার চেষ্টা করেও সে বলতে পারছে না। সমস্ত শরীরটা তার থরথরিয়ে কাঁপছে। এই বাদলা দিনেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম। এতটা উৎকণ্ঠা কি শুধুমাত্র নিজের স্বামীর জন্য, নাকি অজ্ঞাত কোনো আতঙ্কে সে দিশে হারা হয়ে পড়েছে? বাইরের কাতর আর্তনাদটা আস্তে আস্তে স্তব্ধ হয়ে এলো। সেটা একেবারে মিলিয়ে যেতেই শোনা গেল মহিমের রুক্ষ কণ্ঠস্বর। অত্যন্ত কড়াভাবে সে যেন কাউকে কিছু নির্দেশ দিচ্ছে। সুচরিতার ঠোঁট আবার কেঁপে উঠল। করুণ চোখে সে তাকালো হৈমন্তীর দিকে। কি যেন বলতে চায় ও! হঠাৎ নিজের রুমালটা টেবিলের ওপর বিছিয়ে ফেলল। লিপস্টিক দিয়ে খসখস করে কিছু একটা লিখে হৈমন্তীর হাতে দিতেই হৈমন্তী সেটা লুকিয়ে ফেলল শাড়ির বাজে। ঠিক সেই মুহূর্তে বাইরের বাগান থেকে জেগে উঠল একটা বিভৎস খসখস শব্দ। অমনি বলাই ভয়ে চিৎকার করে উঠল, ওই যে ওই শব্দ তো, ওটা কোনো মতে কোনো ম্যাস্টিফ কুকুরের ডাক নয়। ঠিক সেই মুহূর্তে মহিম ঘরে ঢুকল। ম্যাস্টিফ কুকুরটা দিনকে দিন এত হিংস্র হয়ে যাচ্ছে। বাইরে থেকে একটা কুকুর এসেছিল, ম্যাস্টিফটা তাকে ধরে টুকরো টুকরো করে ফেলেছে। মহিমের কথাটা কেন জানি আমার ঠিক বিশ্বাস করতে ইচ্ছে করছে না। দুটো কুকুর মারামারি করলে তো দুটো কুকুরেরই কণ্ঠস্বর শোনা যেত, কিন্তু আমরা তো পরিষ্কার একটা কুকুরের ডাক শুনলাম। আমার মন বলছে এই ম্যাস্টিফ কোনো মতেই কুকুর নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ডিনার শেষে সোফায় বসে গল্প করতে করতে মহিম বলল, তোমাদের ড্রয়িং রুমে বসিয়ে আড্ডা দিতে না পারার জন্য দুঃখিত তমাল। আসলে এই ঘরটা বহুকাল হলো তালা বন্ধ। ওখানেই আমার দাদা ল্যাবরেটরি করেছিল। ঘরটা অবশ্য খুব অদ্ভুত, ছাদটা দোতলার মতো উঁচু, ওখানে বসলে এতক্ষণে গরমে ঝলসে যেতে। লক্ষ্য করলাম কথাগুলো বলতে বলতে মহিমের চোখ দুটো আবার হিংস্র হয়ে উঠছে। ঠোঁটের কোনায় খেলা করছে একটা অজানা রহস্যের ইঙ্গিত। চিনেমাটির গ্লাসে বলাই হজমি শরবত এনেছে। গ্লাসে চুমুক দিয়ে মহিম বলল, আমার অতীত রহস্য এবার তোমাদের বলবো তমাল। তবে কি, আমি তো বৈজ্ঞানিক নই, সব হয়তো বুঝিয়ে বলতে পারবো না, তাও চেষ্টা করছি। আমার দাদা মঞ্জি ক্রমিক বৃদ্ধি নিয়ে বেশ কয়েক বছর গবেষণা করেছিল। প্রথমে পশু পাখির ওপর পরীক্ষা হলেও মানুষ হিসেবে আমার ওপরেই পরীক্ষা হয়, আর তার গুণেই আমি বামন থেকে লম্বা চওড়া মানুষে পরিণত হয়েছি। একদিন সুচরিতা খর্বাকৃতি চেহারার জন্য আমায় ঘৃণা করত। সকলে ঘৃণার পাত্র হয়ে আমার মন থেকে ভালোবাসা চিরকালের মতো মুছে গেছে। লক্ষ্য করলাম কথাটা বলার সাথে সাথেই মহিমের চোখ দুটো অঙ্গারের মতো জ্বলে উঠল। তার ভয়ঙ্কর চেহারা দেখে হৈমন্তী ভয় পেয়ে আমার হাত চেপে ধরল। মঞ্জিল বছরখানেক হলো মারা গেছে, কিন্তু মুশকিল হল ওর গবেষণার কাগজপত্র ঠিক মতন পাওয়া যায়নি। গবেষণার ফল হিসাবে এক আমি বেঁচে আছি, বাকি পশু পাখিগুলো মারা গেছে। কথার মাঝেই একটা ছোট্ট কালো মাকড়সা কোথা থেকে ডাইনিং টেবিলের উপর এসে পড়েছিল।
সেটাকে দেখেই মহিমের চোখ মুখ কেমন অস্বাভাবিক রকমের ক্রূর হয়ে উঠল। তারপরে সে যা করল সেটা অবর্ণনীয়। একটা কাঁটা চামচ দিয়ে সেটাকে কেটে দিল টেবিলের মধ্যে। এই বিশ্রী দৃশ্য দেখে সুচরিতা হঠাৎ জ্ঞান হারিয়ে চেয়ারের ওপর ঢলে পড়ল। কিন্তু কি আশ্চর্য, মহিমের তাতে কোনো প্রতিক্রিয়াই নেই। সে একটিবার পর্যন্ত উঠে স্ত্রীর কাছেও গেল না। অগত্যা আমি বাধ্য হয়ে সুচরিতার শুশ্রূষা করে তার জ্ঞান ফিরিয়ে আনলাম। জ্ঞান ফিরতেই হঠাৎ মহিম এক চুমুকে বাকি সর্বটুকু গলায় ঢেলে কর্কশ সুরে চেঁচিয়ে উঠল, অনেক রাত হয়েছে, তোমাদের বিশ্রামের দরকার। এই কথার পর আর থাকা চলে না, আমি আর হৈমন্তী ঘরের দিকে হাঁটা দিলাম। সুচরিতা দেখলাম টলতে টলতে স্বামীর হাত ধরে ঘরের দিকে চলে গেল। ঘরে ঢুকেই হৈমন্তী সুচরিতা দেওয়া সেই রুমালটা খুলে তার উপর হুমড়ি খেয়ে পড়ল। লেখাটা পড়ে তো আমারও চক্ষু স্থির। রুমালে গোটা গোটা হরফে লেখা, যদি বিন্দুমাত্র প্রাণের মায়া থাকে তবে এক্ষুনি এই বাড়ি ছেড়ে পালিয়ে যান। আতঙ্কে আমরা নীল হয়ে গেলাম। স্পষ্ট বুঝতে পারছি সুচরিতা এই রহস্যের আগাগোড়া সবটা জানে। না, আমায় একবার তার কাছে যেতেই হবে, একমাত্র সেই আমাদের বাঁচাতে পারে। সময় নষ্ট না করে বিড়ালের মতো নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে দোতলার সিঁড়ির মুখে এসে দাঁড়ালাম। আর সাথে সাথেই দেখতে পেলাম মহিমকে। নিশ্চিদ্র অন্ধকারে নিচের হল ঘরে দাঁড়িয়ে সে ফিসফিস করে কাকে যেন কি বলছে আর মটমট করে নিজের আঙুলগুলো মটকাচ্ছে। হঠাৎ চোখে পড়ল হলঘরের পাশের ঘরের দরজাটা খোলা। সেখান থেকে এখনো সেই তীব্র পচা দুর্গন্ধ বের হচ্ছে। তোমার পচা গলা দেহটা একদিন নরকের অন্ধকারে হারিয়ে যাবে। কদিন আগেও তুমি ছিলে আমার শ্রদ্ধেয় দাদা, আমার কুৎসিত চেহারার জন্য কতই না কষ্ট পেতে, আমায় সুন্দর পুরুষ রূপ দেওয়ার জন্য দিন রাত চেষ্টা করতে। তুমি তোমার স্বপ্নকে বাস্তব করতে পেরেছিলে ঠিকই, কিন্তু যেদিন আমার আচরণবিধি তোমায় ভাবিয়ে তুলল তখন অনেক দেরি হয়ে গেছে। তাই আমার ইচ্ছেই এখন তোমার ইচ্ছে, সুচরিতাকেও তোমার কাছে পাঠিয়ে দেব। ও আমার বিদঘুটে চেহারা নিয়ে যা বলতো তা আমি আজও ভুলিনি। শুভরাত্রি দাদা। শীষ দিতে দিতে মহিম ডাইনিং রুমের দিকে অদৃশ্য হয়ে গেল। পরক্ষণেই টের পেলাম বসবার ঘর থেকে একটা কালো ছায়া মূর্তি বেরিয়ে অত্যন্ত দ্রুত গতিতে মহিমকে অনুসরণ করা শুরু করল। তবে কি এই সেই হিংস্র ম্যাস্টিফ কুকুর? কিন্তু কুকুরের গতিবিধির সাথে এরকম খসখস শব্দ হবে কেন? বাতাসেই বা এত দুর্গন্ধ কেন? তাছাড়া ওটার গতি এত দ্রুত যে ওটা কুকুর না অন্য কিছু তাও ভালো করে বুঝতে পারলাম না। না, সুচরিতাকে এখনই একবার ঘুম থেকে তুলে সব কিছু জিজ্ঞাসা করতে হবে। পায়ে পায়ে ওদের শোবার ঘরের কাছে গিয়ে দরজায় মৃদু ধাক্কা দিলাম, কিন্তু কই, কোনো সাড়া নেই সেখানে। হঠাৎ টের পেলাম দরজাটা বাইরে থেকে তালা দেওয়া। সুচরিতা গেল কোথায়? হঠাৎ মহিমের কথাটা মনে পড়তেই শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত নেমে গেল। ও বলেছিল সুচরিতাকেও পাঠিয়ে দেবে ওর দাদার কাছে। তবে কি ও নিজের স্ত্রীকেও? না, আর ভাবতে পারলাম না। আমার ঠিক পিছন দিয়ে ঈশ্বর শব্দ করে আবার ছুটে গেল ওই কালো প্রাণীটা। পরক্ষণেই উপরের ঘর থেকে ভেসে এলো হৈমন্তীর রাত চিৎকার। দৌড়ে নিজের ঘরে এসে একটানে দরজা খুলে ভিতরে ঢুকলাম। কিন্তু হৈমন্তী কোথায়? হৈমন্তী ঘরের মধ্যে নেই।
ওকে জানলা দিয়ে বের করে নিয়ে যায়নি তো? ছুটে জানলার কাছে যেতে গিয়ে অন্য একটা দৃশ্য চোখে পড়ল। বাগান দিয়ে ছুটে পালাচ্ছে মেলি আর বলাই। আতঙ্কের হাত থেকে বাঁচতে ওরা বাড়ি ছেড়ে পালাচ্ছে, কিন্তু আমি যে নিরস্ত্র, এই মূর্তিমান আতঙ্কের মোকাবিলা করব কিভাবে? তাড়াতাড়ি টর্চ জেলে একতলার দিকে ছুটলাম। দেওয়ালে ঝোলানো ওই বিশাল কাঁসার তলোয়ারটা পেলেও যদি একটা কিছু সুরাহা হয়। ঝড়ের বেগে ছুটতে ছুটতে দোতলার মুখে এসে থমকে দাঁড়িয়ে পড়লাম। লাইব্রেরির ঠিক সামনেই দাঁড়িয়ে আছে মহিম, হাতের আঙুল মুঠে। সে যেন কাকে নির্দেশ দিল। হতভাগারা পালিয়ে যাচ্ছে, শিগগির ধরোদের! অমনি বিপদস হিসির শব্দ তুলে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে কি যেন একটা ছুটে গেল। পরক্ষণে মহিম নিজেও অনুসরণ করলো সেটাকে। ওরা যে বলাই আর মিলির পিছু নিয়েছে তাতে আমার কোনো সন্দেহ নেই। মহিমের পায়ের আওয়াজ মিলিয়ে যেতে আমি একটা তলোয়ার পেরে নিয়ে ঢুকে পড়লাম ওই দুর্গন্ধময় ঘরে। মুক্তি গন্ধে আমার দম বন্ধ হয়ে বমি পাওয়ার উপক্রম হলো। সারা ঘরে বিরাজ করছে মৃত্যুর বিষাক্ত ছোঁয়া। কোনো মতে টর্চটা দেওয়ালে ফেলতেই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। লাল চুড়িদার পরা অবস্থায় শূন্যে ভেসে আছে সুচরিতা। ওর চুলের গুচ্ছ ঝুলছে নিচের দিকে। তার হাত পা সারা দেহ আবৃত লুপলি চুলের মতো সূক্ষ্ম সূক্ষ্ম মাকড়সার জালে। তার নড়াচড়ার কোনো উপায় নেই। অন্য একটা কোনায় একইভাবে বাঁধা পড়ে রয়েছেন বিখ্যাত বিজ্ঞানী মঞ্জিল সেনগুপ্ত। বহুদিন এভাবে থাকার ফলে তার দেহে বিকৃতি দেখা দিয়েছে। অবর্ণনীয় রাগে মাকড়সার জালটাকে ছিন্ন করার উপক্রম করতেই মঞ্জিলদা আমাকে বাঁধা দিলেন। বাঁচতে হলে এখনই এখান থেকে পালান। এই জাল যদি আপনাকে স্পর্শ করে আপনি এতে মাছের মতন জড়িয়ে পড়বেন, বাঁচার কোনো পথই থাকবে না। আপনার পিছনে টেবিলটার উপর গ্রিজ ভর্তি ক্যান আছে, তরোয়ালার হাতে ভালো করে গ্রিজ মেখে অত্যন্ত দ্রুতগতিতে যদি আপনি জাল কাটতে পারেন তবে এই কাজে হাত দিন, কিন্তু খুব সাবধান। ওনার কথা মতোই গ্রিজ মেখে উন্মত্তের মতো কাঁসার তলোয়ার হাতে আমি মাকড়সার জাল ফালা ফালা করতে শুরু করলাম। অল্পক্ষণের মধ্যেই সুচরিতা ও মঞ্জিলদাকে মাকড়সার জাল থেকে মুক্ত করতে পারলাম। মঞ্জিলদা আক্ষেপ করে বললেন, আহা বেচারা মেয়েটার উপর জানোয়ারটা কতই না অত্যাচার করেছে। ওর দোষ হলো ও খর্বকায় মহিমের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, সেই থেকেই মহিম মেয়ের জাতটাকেই দু চোখে দেখতে পারত না। আবার গবেষণা সফল হবার পর আমায় দিয়ে ও পিগমি শ্রেণীকে শক্তিশালী করতে চেয়েছিল যাতে তাদের ওপরও প্রভুত্ব করতে পারে। এই পাশবিক পরামর্শে আমি রাজি হইনি বলেই এক বছর ধরে আমায় এভাবে শাস্তি দিচ্ছে। এখন ও ওর ভয়ঙ্কর পোষ্যটিকে নিয়ে বিভিন্ন নোংরা কাজে মেতে আছে, তবে ভাগ্য ভালো ওর বিষ সুচরিতার দেহে প্রবেশ করেনি। ইতিমধ্যেই সুচরিতা জ্ঞান ফিরে উঠে বসেছে। কিন্তু হৈমন্তী, হৈমন্তী কোথায়? ওকে কি তবে আটকে রেখেছে অন্য কোনো গোপন ঘরে? হৈমন্তীকে খুঁজবে দরজার কাছে ছুটে গিয়েই আমাকে দাঁড়িয়ে পড়তে হলো। দরজা জুড়ে দাঁড়িয়ে রয়েছে মহিম, এক হাতে জ্বলন্ত বাতি দান, অন্য কাঁধে অচৈতন্য হৈমন্তী। টর্চের আলোয় মহিমের হিংস্র চোখ দুটো বন্য প্রাণীর মতো জলজল করে উঠল। বিষাক্ত একটা হাসি দিয়ে সে বলল, বাড়ির শেষ মাছিটা দেখছি নিজে থেকেই মাকড়সার জালে ধরা দিতে এসছে। হৈমন্তী দেবীও একটা সময় আমার চেহারার জন্য আমায় ঘৃণার চোখে দেখতেন, তাই আজ আমার দাদা আর স্ত্রীর সাথেও তাকেও রেখে দেব। একটু পরে বলাই আর মিলির প্রাণহীন দেহ দুটো এখানে এসে পৌঁছবে, নিষ্ঠুরভাবে তাদের হত্যা করা হয়েছে, তারাও থাকবে তোমাদের সাথে। তবে তমাল, তোমার কথা আমি ভালো করে ভেবেছি, কারণ ছোটবেলায় আমার অদ্ভুত দেহর জন্য যাতে কেউ আমায় আঘাত করতে না পারে সেজন্য তুমি সবসময় আমায় আগলে রাখতে। তাই ঠিক করেছি সবার শেষে স্ত্রী ও দাদার সাথে
তোমায় আমি মাকড়সার জালে ঝুলিয়ে দিয়ে যাব। টর্চের আলোয় মহিমের চোখ এমন ফাঁকিয়ে গিয়েছিল যে সে ঘরের ভিতরের অবস্থাটা দেখতে পায়নি। এখন সুচরিতার মঞ্জিলদাকে মুক্ত দেখেই সে অজ্ঞান অহিমন্তীকে কাঁধ থেকে ফেলে চিৎকার করে উঠল। তাকে কিছু করার সুযোগ না দিয়ে টেবিল থেকে একটা চিমটে তুলে ছুঁড়ে দিলাম তার কপাল লক্ষ্য করে। আমি লক্ষ্যভ্রষ্ট হইনি, চিমটে মহিমের কপালে লাগতেই সে টলতে লাগলো মাতালের মতো। আঘাত সহ্য করতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। পরক্ষণেই শুনলাম প্রচণ্ড হিস হিস একটা শব্দ, বাতাসের গন্ধটাও যেন আবার বেড়ে উঠল। তলোয়ার হাতে নিয়ে প্রস্তুত হয়ে রইলাম। বুঝতে পারছি বাইরে থেকে কোনো অজানা শত্রু দ্রুত বেগে আমার দিকে ফেয়ে আসছে। একটু পরে একটা বিরাট কালো মাকড়সা ঘরের দরজার সামনে এসে দাঁড়াল। তার আকৃতি একটা বড় কুকুরের চেয়েও বিরাট। তাঁর একটা জলজলে চোখ, শয়তানিতে পড়া বিশাল বিশাল লোমওয়ালা পা, কালো পুরু পেট, মুখের সামনে প্রায় 1 ইঞ্চি লম্বা দুটো গজ দাঁত। মাকড়সাটা তেড়ে এলেও আমার রুদ্র মূর্তি দেখে থমকে দাঁড়ালো। পরক্ষণেই রণকৌশল বদলে সে ছুটে গেল হৈমন্তীর দিকে। তার লম্বা লম্বা দাঁত দুটো গেঁথে দিতে চাইল হৈমন্তীর অচেতন দেহে। হৈমন্তীকে বাঁচাতে মরিয়া হয়ে আমি ছুঁড়ে মারলাম তলোয়ারটা। তলোয়ারের খোঁচা খেয়ে মাকড়সাটা থমকে যেতেই কে যেন টর্চের আলো ফেললো মাকড়সাটার ওপর। সুচরিতা, ওর বুদ্ধিমত্তায় আমি অবাক হয়ে গেলাম। এইবার আমি মাকড়সাটাকে ভালো করে দেখে আঘাত করার পরিকল্পনা করতে পারবো। ওদিকে জ্ঞান ফিরে উঠে বসেছে মহিম সেনগুপ্ত, মাথায় হাত বোলাতে বোলাতে বুঝে নিতে চাইছে পরিস্থিতিটা। হঠাৎ নজরে পড়ল মঞ্জিলদা ওর বিকৃত দেহটাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ফেললো মহিমের ওপর। সজোরে আঁকড়ে ধরলেন তার টুপি। শুরু হলো দুই ভাইয়ের মধ্যে মরণপণ লড়াই। হুড়োহুড়িতে কি করে যেন উল্টে গেল টেবিলটা। টেবিলের উপরে থাকা বাতিদানটা সশব্দে আছড়ে পড়ল ভারী দামি পর্দাটার ওপর। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ঘরে। ইতিমধ্যেই শক্তি ফিরে পেয়েছে মহিম। অশক্ত মঞ্জিলদার দেহটা সে তুলে ধরল দুহাতে। সপাটে মেঝেতে আছাড় মারার সাথে সাথেই ডিমের খোলার মতো মঞ্জিলদার মাথাটা ছাতু হয়ে গেল। ওদিকে আমার লড়াই তখনও জারি। আমার তলোয়ারটা ঢুকে গেছে মাকড়সাটার পেটে। ঝরঝর করে ঘন কালো রক্ত ঝরছে। ভারী পর্দার আগুনে লাল হয়ে উঠেছে চারপাশ। হঠাৎ মাকড়সাটা লাফিয়ে গিয়ে পড়ল মহিমের দেহের ওপর। উন্মত্ত রাগে ধারালো দাঁত দুটো গেঁথে দিল তার মনিবের শরীরে। মহিম সেনগুপ্তর বিপদের সাথে জ্বলন্ত ভারী পর্দাটা ছিঁড়ে পড়ল মহিমার মাকড়সাটার ওপর। আগুনের লোল জিহ্বা হৈমন্তীর দেহটাকে স্পর্শ করার আগেই তাকে পাঁজা পোলা করে তুলে নিয়ে ছুটে বেরিয়ে এলাম আমি আর সুচরিতা। ঘরের বেগে ছুটে চলল আমার গাড়ি। পিছনে ভয়াবহ আগুন মহিম সেনগুপ্তর বাড়িটাকে তখন সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে। বাড়ি ফেরার পরেও মহিমের বাড়ির আতঙ্ক হৈমন্তীকে তাড়া করে বেড়ায়। ক্রমে সে অসুস্থ হয়ে পড়তে লাগল। চেহারাটাও হয়ে দাঁড়ালো রক্তশূন্য ফ্যাকাশে। সেই ভয়ঙ্কর কালো মাকড়সার স্মৃতি ওকে শান্তি দেয় না। সে যেন প্রতিশোধ নিতে চায়। সেদিন রাতে হঠাৎ দুর্যোগ শুরু হলো। প্রবল বেগে ঝড় আর তার সাথে মুহুর্মুহু বজ্রপাত। তেতলার জানলা খুলে রাখাই দায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে কেন জানি হৈমন্তী ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। তার চোখগুলো যেন কোঠর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। রক্তহীন ঠোঁট জোড়ায় বিন্দু বিন্দু ঘাম। হঠাৎ হৈমন্তী আমাকে ভয়ে আঁকড়ে ধরল। জানলার দিকে আঙুল তুলে ভয়াত কণ্ঠে বলল, ওটা ওটা কি? হৈমন্তীকে সান্ত্বনা দেবার জন্য আমি ব্যাপারটা হেসেই উড়িয়ে দিলাম। কোথায় কি, ভালো করে দেখো, কোথাও কিচ্ছু নেই, সবটাই তোমার মনের ভুল। হৈমন্তী কিন্তু সান্ত্বনা পেল না। আরো জোরে শিশুর মতো সে আমায় আঁকড়ে ধরল। তুমি একটু ভালো করে দেখো, সেই বিভৎস প্রাণীটা জানলা দিয়ে ঘরের মধ্যে ঢুকছে।
ভয় যে আমারও খানিকটা লাগছে না তা নয়। আমি আস্তে আস্তে জানলার দিকে তাকিয়ে দেখে বললাম, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ হৈমন্তী, এই ঘরে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। না না না, তুমি মিথ্যে কথা বলছো। দেখো, ভালো করে দেখো, ঘরের দেওয়াল বেয়ে এগিয়ে আসছে সেই আতঙ্কের বিভীষিকা। আমি আর নিজেকে আয়ত্তে রাখতে পারলাম না। আমার চোখের সামনেও এবারে ভেসে উঠল মহিমের বাড়ির সেই বিপদস্য লোমওয়ালা মাকড়সার ছবি। হঠাৎ চারিদিক কাঁপিয়ে প্রবল শব্দ করে একটা বাজ পড়ল। বাজের আলোয় ক্ষণিকের জন্য উদ্ভাসিত হয়ে গেল ঘরটা, কিন্তু আলো আবার নিভে যেতেই আমার পায়ের কাছে স্পষ্ট অনুভব করতে পারলাম এক চলমান অশরীরীর অস্তিত্ব। সেটা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। আমার মুখে আর কথা করল না, যন্ত্রের মতো চেপে ধরে বসে আছি হৈমন্তীকে। হঠাৎ হৈমন্তী একটা বিকট আর্তনাদ করে উঠল। এ জীবনের মতো সেটাই ছিল হৈমন্তীর শেষ ধিক্কার।